আসসালামু আলাইকুম আহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইনে আইটিএফসির আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আজকে গ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের আজকে পরীক্ষা গেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মুক্তিযোদ্ধা অলরেডি আমরা কোশ্চেন আপলোড করেছি, এখন সলিউশন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা একটু কষ্ট করে মিলে নিন, এখানে সবগুলোর উত্তরই দেওয়া আছে 100% সত্য সহকারে। তো আরেকটি কথা, সকলের মনে প্রশ্ন জাগে যে তাদের কাট মার্ক কত হতে পারে। আমি কোশ্চেন বিশ্লেষণ করেছি এবং অনেক ভিডিও দেখেছি এবং পোস্ট দেখেছি, তারপর বলতেছি যে আপনাদের কাটমার্ক 70-এর এপাশে হতে পারে আর ওপাশে হতে পারে, 70-75 ভিতরে আশা করি থাকবো। 70+ পেলেই আপনার মোটামুটি আপনি সেফ জোনে রয়েছেন। এছাড়া যাদের আপনাদের পয়েন্ট একটু খারাপ রয়েছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির পয়েন্টের ভিত্তিতেও কিছু নাম্বার দেওয়া হয়, সেক্ষেত্রে তারা একটু মাইনাস ফিগার থাকবে। যাই হোক, বাকিটা সব আল্লাহ ভরসায়, এখানে আপনার নিশ্চিতভাবে কিছু বলা যায় না, ফলাফল দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইনে। সকল বাধা সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।